আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আগামীকাল সেই ধর্মশালায় ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। ইংল্যান্ডেরও দ্বিতীয় ম্যাচ, বাংলাদেশেরও দ্বিতীয় ম্যাচ এবারের বিশ্বকাপে। দর্শক, সেই ধর্মশালা বলার কারণটি নিশ্চয়ই বুঝে গেছেন, কারণ এই ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এর আউটফিল্ড নিয়ে, যেটি প্লেয়ারদের জন্য অনেক ধরনের ভয়ঙ্কর বা অনেক ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আলোচনা করেছে সবাই। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিমের অপারেশনস কমিটির চেয়ারম্যান জালালুদ্দিন সাহেব, তিনি আইসিসির কাছেও এ বিষয়ে অবহিত করেছেন। একই সাথে অনেক প্লেয়াররা এ বিষয়ে নিয়ে কথা বলছেন। সাবেক ইংল্যান্ড ক্রিকেটার জোনাথন ট্রট, তিনি আফগানিস্তানের ক্রিকেট কোচ হলেও তিনি স্বদেশি খেলোয়াড়দের অবহিত করেছেন, নিরাপদে ফিল্ডিং করার কথা বলেছেন, কেয়ারফুল থাকার কথা বলেছেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার কোচ রঙ্গনা হেরাত, তিনি অবশ্য এ বিষয়ে ভাবছেন না, তিনি বলছেন সুন্দর ভালো আউটফিল্ড রয়েছে। অর্থাৎ তিনি হয়তোবা এই বিষয়টি ভেবেছেন যে বিষয়টি যেমনই হোক, অবস্থা যেমনই হোক, দ্য শো মাস্ট গো অন, কারণ শিডিউল হয়েছে, সেখানে খেলতে হবে, নিজেদেরকে নিরাপদে রেখে কেয়ারফুলি সেখানে খেলতে হবে। দর্শক, আলোচনার মূলে যাচ্ছি, সেটি হচ্ছে ইংল্যান্ড বনাম বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে, ওয়ানডে বিশ্বকাপে মোট চারবার মুখোমুখি হয়েছে। এই চারবারে দুবার বাংলাদেশ জয় পেয়েছে, দুবার ইংল্যান্ড জয় পেয়েছে। 2007 সালের মোকাবেলা এবং 2019 সালের সর্বশেষ মোকাবেলা বাংলাদেশ হেরেছে, তবে ঘরের মাঠে 2011 সালে এবং অস্ট্রেলিয়াতে 2015 সালের বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ দুটি জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। বিশ্বকাপের এবারের আসরে প্রথম ম্যাচে হেরেছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে এবং প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। যেই মাঠটিতে বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হবে, সেই ধর্মশালায় বাংলাদেশ এখনো পর্যন্ত একটি ওয়ানডে খেলেছে, একটি টি টোয়েন্টি খেলেছে, বাংলাদেশ এখনো পর্যন্ত অপরাজিত এই মাঠে। এবং ইংল্যান্ড কিন্তু স্বাগতিক ভারতের বিপক্ষে একবার একটি ওয়ানডে খেলেছিল, যেখানে 7 উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল, অর্থাৎ তারাও কিন্তু অপরাজিত এই স্টেডিয়ামে। সব মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামতে যাচ্ছে আগামী ম্যাচে, যদিও তারা প্রথম ম্যাচ হেরে গিয়ে একটু ব্যাক ফুটে রয়েছে এবারে বিশ্বকাপে। সবকিছু বিবেচনা করে দর্শক, আমরা আমাদেরকে ভাবতে হবে আগামী ম্যাচে বাংলাদেশের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। প্লেইং ইলেভেনের দিক দিয়ে বাংলাদেশ একটি জিনিস সবসময় ফলো করে থাকে, সেটি হচ্ছে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামা। তবে এবারের ব্যাপারটি হয়তো বা ভিন্ন হতে পারে, একটি অথবা দুটি পজিশনে পরিবর্তন বাংলাদেশের আসতে পারে, আর সেই বিষয় নিয়ে পরিবর্তনের আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার মতামত দিতে যাচ্ছি এই বিষয়টিতে। আমি চাইব প্রথমত বাংলাদেশে যে 3 জন পেসার রয়েছে, 3 জন পেসারও অপরিবর্তিত থাকুক, ষষ্ঠ বোলার নিয়ে খেলা হোক। ষষ্ঠ বোলারটা কেমন হতে পারে? আমরা অবশ্যই জানি ইংল্যান্ডের উপমহাদেশের এসে খেলার সময় ইংল্যান্ডের এক্সট্রা একটা প্রতিপক্ষ হয়ে থাকে স্পিন বোলাররা। সেখানে বাংলাদেশে ইতিমধ্যে রয়েছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান। তবে এই ক্ষেত্রে এবার বিশ্বকাপের স্পেশালিস্ট বিবেচনা করে, এবার বিশ্বকাপে কিন্তু লেগ স্পিনাররা ভালো করছে না বা অফ স্পিনাররা ভালো করছে না, সবচেয়ে ভালো যে কার্যকরী বোলিংটা হচ্ছে কিন্তু এবার রিস্ট স্পিনারদের। সেখানে আমাদের একটা ভালো অপশন রয়েছে, সেটি হচ্ছে শেখ মেহেদি। শেখ মেহেদিকে আগামী ম্যাচে বাংলাদেশ খেলাতে পারে, তবে সেখানে অনেকগুলো পজিশন রয়েছে। একদম সোজা যে ভাবনাটি, সেটি থেকে আমরা ভাবতে পারি মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে শেখ মেহেদিকে নিয়ে আসা। তবে অন্যদিকে যদি এটি ভাবি যে মাহমুদুল রিয়াদ কিন্তু গত ম্যাচে ব্যাটিং করতে পারেনি বা করতে হয়নি, যে কারণে তাকে ঝালিয়ে দেখা হয়নি, তবে যদি ওপেনিং এ আসি আমরা, লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম দুজনেই কিন্তু ওপেনিং এ ব্যর্থ হয়েছে। এই দুজনের কেউ একজনকে না খেলিয়েও আমরা কিন্তু শেখ মেহেদিকে ইন করাতে পারি ষষ্ঠ বোলার হিসেবে দলের। এমন হতে পারে বা ওপেনিং এ আর পরিবর্তন বা শেষ দিকে ব্যাটিং এ পরিবর্তন মাহমুদুল রিয়াদকে দিয়ে এমন কোনো পরিবর্তন হতে পারে, তবে আমি মাহমুদুল রিয়াদের পরিবর্তে শেখ মেহেদি অথবা ওপেনিং থেকে তানজিদ হাসান তামিম অথবা লিটন কুমার দাস যে কোনো একজনকে ড্রপ করে শেখ মেহেদিকে দলে ইন করানো, আর এর থেকে বেশি পরিবর্তন আশা করি প্রয়োজন হবে না। তবে আরেকটি বিষয় বলা বাহুল্য যে গত ম্যাচে বাংলাদেশ যে পিচটিতে খেলেছে সেই পিচটিতে হয়তোবা খেলা হচ্ছে না, আগামী ম্যাচে পিচ পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে এটিই চাইবো, উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামুক অথবা পরিবর্তন নিয়ে মাঠে নামুক। প্রতিপক্ষ ইংল্যান্ড, চেনা প্রতিপক্ষ, যাদেরকে আমরা বিশ্বকাপেও হারিয়েছি। এবার বিশ্বকাপ নিয়ে আমাদের মহাপরিকল্পনা,
শুরু হয়েছে জয় দিয়ে, আর সেটি জারি থাকুক জয়ের মাধ্যমে। সবাই ভালো থাকুন, অপেক্ষা করুন একটি ভালো ফলাফলের। আসসালামু আলাইকুম।